নিজের স্ত্রীকে অপহরণের দায়ে স্বামীর 20 বছরের জেল। প্রথম স্বামী জাকিরের অত্যাচারে সংসার ছেড়ে শাহ আলম নামে এক ব্যক্তিকে বিয়ে করেন ফাতিমা বেগম নামে বরগুনার এক নারী। তাদের 9 বছরের সংসারে রয়েছে 2টি সন্তানও। অথচ স্ত্রীকে অপহরণের মামলায় স্বামী শাহ আলমকে 20 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক নিম্ন আদালত। স্বামীকে কারামুক্ত করতে 2 শিশু সন্তানকে নিয়ে আদালতের বারান্দায় ঘুরছেন ফাতিমা। হাইকোর্টে করেছেন জামিন আবেদন। হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম স্বামী নির্যাতন সইতে না পেরে 2012 সালে 15ই ফেব্রুয়ারি তার পূর্বের স্বামী জাকির হোসেনকে তালাক দিয়ে তার ঘর ছাড়েন বরগুনার ফাতিমা। তালাক দিয়ে বিয়ে করেন শাহ আলমকে। বিয়ের 9 বছর ধরে সুখে শান্তিতে ছিলেন তারা। এই দম্পতির 7 ও 5 বছর বয়সী 2টি সন্তান রয়েছে। কিন্তু 2012 সালের 5ই মে স্ত্রীকে অপহরণের অভিযোগে ফাতিমার সাবেক স্বামী মামলা করেন শাহ আলমের বিরুদ্ধে। সেই মামলার বিচার চলছে 9 বছর ধরে। এরই মধ্যে একাধিকবার ফাতিমা আদালতে বলেছেন দ্বিতীয় স্বামী শাহ আলম তাকে অপহরণ করেননি, কিন্তু তার কথায় কর্ণপাত করেনি কেউ। দীর্ঘ শুনানি শেষে অপহরণের দায়ে শাহ আলমকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ঘটনায় তাকে সহযোগিতার দায়ে আরো 7 জনকে 14 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফাতিমা জবানবন্দিতে উল্লেখ করেন, আমাকে শাহ আলম অপহরণ করেনি, তাকে আমি স্বেচ্ছায় বিয়ে করেছি। 2007 সালে জাকিরের সঙ্গে বিয়ে হয়, তার অত্যাচার অতিষ্ঠ হয়ে শাহ আলমকে বিয়ে করি। দ্বিতীয় বিয়ের 4-5 মাস আগে জাকিরকে তালাক দেই, সে এখন আমার স্বামী নয়।